হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভালো তো থাকতেই হবে, ফেস দেখেই বুঝতেই পারছো যে কতটা হ্যাপি। তো যেহেতু আজকে পঞ্চমী, তো সবাইকে জানাই পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা, সবার পুজো খুব 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 ভালো কাটুক। তো তো আজকে আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি, কারণ কি আজকে আমি যাচ্ছি আমাদের রিম্পি, তো ওর বার্থডে আজকে, তো আমি আজকে যাচ্ছি পুরনো বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতেই যাচ্ছি। তো চলো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করি, আর আই হোপ কি তোমাদের ভিডিওটাও দেখতেও খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে আমি দিনটা শুরু করি। দেখতেই পাচ্ছি আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, তো আমার স্নানটান হয়ে গেছে, আমি এখানে রেডি হয়ে গেছি। এটা আজকে আমার নতুন ড্রেস, তো আমি আজকে পঞ্চমী যেহেতু, তো একটা নতুন ড্রেস পরে নিয়েছি। আর চারিদিকে শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ, কারণ কি যেহেতু পুজো শুরু হয়ে গেছে পঞ্চমী, তো চারিদিকে মাইক ঠাইকের আওয়াজ শুনতেই পারছো। তো চলো এখন আমি ওই বাড়ি যাই। তো এবারে মামা মাকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম, আর আমি একা একা যাবো না যেহেতু দুপুরবেলা, আর আমার একা একা যেতে এক ফোঁটাও পছন্দ না। তো আমাকে বাবাই দিয়ে আসছে, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল মাঠের পুজো, আর এটা হচ্ছে পার্কের পুজো। তো যেহেতু পঞ্চমী, তো এখনও ঠাকুর আনা হয়নি। তো যাই হোক, তো ফাইনালি আমি এবারে চলে এসেছি, আর এবারে আসার পর দেখতেই পাচ্ছ বার্থডে লাঞ্চ এখানে রেডি। তো অনেক কিছুই রান্না করেছিল, তো আমরা খেয়ে দিয়ে তারপর আমাকে রিম্পি যেহেতু মেহেন্দি করে, আর যেহেতু দুর্গা পুজো, তো একটু তো মেহেন্দি করতেই হবে, আর আমার মেহেন্দি করতে খুব 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 ভালো লাগে। তো আমাকে রিম্পি মেহেন্দি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ও মেহেন্দি করেছে। তো যাই হোক, এরপরে আমি বিকেলবেলার একটুখানি বেরিয়েছিলাম বাজারে, তো আমার টুকটাক একটু কিছু কেনাকাটা ছিল, তো আমি সেটাই কিনতে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, ভিড় মানে প্রচণ্ডই ভিড় ছিল, অ্যান্ড এত গরম ছিল প্রচণ্ড, এত লোকের মানে একটা গরম ব্যাপার থাকে, তো প্রচণ্ডই ভিড় ছিল। তো যাই হোক, ভিড়ের মধ্যে মানুষ তো বেরোবেই পুজো বলে কথা। তো আমার যেটুখানি আমার কেনাকাটা বাকি ছিল, তো আমি কেনা হয়ে গেছে, তো এরপর আমি বাড়ির দিকে চলে এসেছি। তো বাড়িতে এসে এবার চলো, এবার হচ্ছে বার্থডে সেলিব্রেট শুরু হবে। তো দেখতেই পাচ্ছ এটা হলো বার্থডে কে, আর কেকটা সত্যি খুব সুন্দর ছিল, আর খেতেও বেশ টেস্টি ছিল ডেকোরেশন। Happy birthday to you, happy birthday.
সাবস্ক্রাইব করুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও